ও হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। 2019 আমরা দেখতে দেখতে প্রায় কমপ্লিট করতে চলেছি এবং আমরা এটা বলতে পারি যে 2019 আমরা স্মার্টফোনের জগতে বেশ আমূল পরিবর্তন দেখতে পেয়েছি। তার কারণ এর আগের বছরগুলিতে হয়তো এত পরিমাণ স্মার্টফোন এবং এত সুন্দর ফিচার্স এত কম দামে আমরা হয়তো কখনোই দেখতে পাইনি, এবং এই জন্য 2019 ডিসেম্বরেও আমরা বেশ কিছু স্মার্টফোন লঞ্চ দেখতে চলেছি। সেটা স্যামসাং থেকে শুরু করে ভিভো, ওপো, শাওমি, হনার, হাওয়াই সব কোম্পানির তরফ থেকেই দুটো তিনটে স্মার্টফোন করে লঞ্চ হতে চলেছে ডিসেম্বর মাসে। তবে চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক 2019 ডিসেম্বর মাসে কী কী স্মার্টফোন আমাদের জন্য অপেক্ষা করছে। হাই বন্ধুরা, আমি সৌরভ আর তোমরা দেখছো তোমাদের চ্যানেল ওয়েব বাংলা। বন্ধুরা, আমাদের লিস্টের সবার প্রথমেই রয়েছে স্যামসাং। তার কারণ স্যামসাং এই বছর ডিসেম্বর মাসে তিনটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। একদম প্রথমেই রয়েছে স্যামসাং A51। এই ফোনটি তোমরা বলতে পারো স্যামসাং A50s এর আপগ্রেড ভার্সন। এর পরবর্তী যে ফোনটি রয়েছে স্যামসাং M20s, এই ফোনটি মূলত অফলাইন মার্কেটের জন্য আশা করা যাচ্ছে। এবং স্যামসাং M20 তে আমরা যেখানে দেখতে পেতাম 5000 mAh এর ব্যাটারি, বাট হয়তো আমরা স্যামসাং M20s এ দেখতে পাবো 6000 mAh এর ব্যাটারি। এবং লাস্ট যেই ফোনটি রয়েছে স্যামসাং এর তরফ থেকে তা হলো স্যামসাং A90 5G। হ্যাঁ বন্ধুরা, আশা করা যাচ্ছে ডিসেম্বর মাসেই স্যামসাং A90 5G ভার্সন লঞ্চ করে দেবে। এবং এই স্যামসাং A90 কী কী স্পেসিফিকেশন হতে পারে সেই বিষয় নিয়ে একটি ভিডিও আমি অলরেডি করেছি। তোমরা সেই ভিডিওটি দেখার জন্য উপরে আই বাটনে ক্লিক করে বা ভিডিওর নিচে ডিসক্রিপশনেও সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই লিঙ্কে ক্লিক করেও ভিডিওটি দেখে আসতে পারো। বন্ধুরা, পরবর্তী স্মার্টফোনটি আসছে রিয়েলমির তরফ থেকে, রিয়েলমি XT730G। এই ফোনটি ইন্ডিয়ার বাইরে যদিও লঞ্চ হয়ে গেছে, বাট ইন্ডিয়াতে আশা করা যাচ্ছে যে এটি ডিসেম্বরেই লঞ্চ হবে। এটি রিয়েলমি XT-র একটি আপগ্রেড ভার্সন বলতে পারো। এবং এই ফোনটিতে রিয়েলমি XT-র থেকে যে যে ডিফারেন্সগুলো থাকবে তা হলো রিয়েলমি XT730G-তে প্রসেসর থাকবে 730G, এবং এছাড়াও এর ফ্রন্ট ক্যামেরায় থাকবে 32 MP ক্যামেরা, এবং এছাড়াও এই ফোনটিতে 30W ভুক চার্জিং দেখা যাবে। বন্ধুরা, ডিসেম্বর 2019 ভিভো তাদের নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যেখানে প্রথমেই রয়েছে ভিভো V17। আমরা ভিভো V17 Pro বেশ কিছুদিন আগেই লঞ্চ হতে দেখেছি, আমরা ধরেই নিতে পারি V17 Pro-রই ছোটো ভাই V17। এবং এখানে আমরা প্রসেসর যেটি পাবো তা হলো স্ন্যাপড্র্যাগন 665, এবং এটির প্রাইস অ্যারাউন্ড 20,000 টাকার কাছাকাছি হতে পারে, এবং এটি ডিসেম্বরের মিডিলেই হয়তো আমরা দেখতে পারবো। এর পরবর্তী যেটা রয়েছে স্মার্টফোন ভিভোর তরফ থেকে তা হলো ভিভো S5। এই স্মার্টফোনটিরও প্রাইস হতে পারে অ্যারাউন্ড 18,000 থেকে 20,000 টাকার মধ্যে, এবং এখানে আমরা পেয়ে যাবো স্ন্যাপড্র্যাগন 712 প্রসেসর। এছাড়া আরও একটি রিউমার শোনা যাচ্ছে যে ভিভোর তরফ থেকে জেড সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন হয়তো ডিসেম্বরেই লঞ্চ হতে পারে। ভিভোর কথা যখন হয়েই গেল তখন ওপো কেন বাদ থাকে? ওপো তাদের নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করছে ডিসেম্বর 2019। প্রথম যে স্মার্টফোনটি রয়েছে তা হলো ওপো রেনো ACE। এখানে আমরা পেয়ে যাবো স্ন্যাপড্র্যাগন 855 প্রসেসর এবং 65W কুইক বুক চার্জিং। অর্থাৎ এই ফোনটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হতে চলেছে। এর পরবর্তী যেই ফোনটি রয়েছে ওপোর তরফ থেকে তা হলো ওপো K5। এটি একটি মিড রেঞ্জের ফোন হতে চলেছে, অর্থাৎ এর প্রাইস অ্যারাউন্ড 20,000 টাকার মধ্যেই থাকবে। বন্ধুরা, নেক্সট স্মার্টফোনগুলির কথা বলার আগে এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে এর মধ্যে কোন স্মার্টফোনটি তোমাদের কাছে বেশি এক্সাইটিং লেগেছে। এবং এরকম নতুন নতুন আরও টেক আপডেট পাওয়ার জন্য ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইবার বাটনটি আছে সেখানে ক্লিক করে আমাদের ওয়েব বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বন্ধুরা, পোকো লাভারদের জন্য একটি দারুণ গুড নিউজ রয়েছে, কারণ ডিসেম্বরেই লঞ্চ হতে চলেছে পোকো F2, এবং এখানেও আমরা পেয়ে যাবো স্ন্যাপড্র্যাগন 855 প্রসেসর। এবং রিউমার এটাই আছে যে পোকো F2-র যা প্রাইস হবে এই প্রাইস রেঞ্জের মধ্যে 855 প্রসেসর আর এখনও পর্যন্ত কোনো স্মার্টফোনে দেখা যায়নি। অর্থাৎ দেখা যাক যে পোকো F2 আরও কী কী চমক নিয়ে আসে আমাদের জন্য। হুয়াইয়ের তরফ থেকেও নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করবে ডিসেম্বর 2019। সবার প্রথমে স্মার্টফোনটি রয়েছে Y9S। এই ফোনটির প্রাইস মাত্র 15,000 টাকার কাছাকাছি হবে, এবং মাত্র 15,000 টাকার মধ্যেই আমরা পেয়ে যাবো পপ আপ সেলফি, 48 MP ক্যামেরা, এছাড়া ফুল ভিউ ডিসপ্লে এবং কিরিন 710F প্রসেসর। এই 710F প্রসেসরটি 710-এর একটু আপগ্রেড ভার্সন আমরা বলতে পারি। এবং পরবর্তী যে স্মার্টফোনটি রয়েছে তা হলো Mate 30। হুয়াইয়ের তরফ থেকে এটি একটি হায়ার রেঞ্জ অর্থাৎ ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হতে চলেছে। এর প্রাইস হতে পারে অ্যারাউন্ড 80,000 টাকার কাছাকাছি, এবং এখানে আমরা পেয়ে যাবো কিরিন 990 প্রসেসর, এবং এই ফোনটি আসছে 5G ভেরিয়েন্টে। ডিসেম্বর 2019 হনারের তরফ থেকেও আমরা দুটি স্মার্টফোন দেখতে পাবো, 9X এবং 9X Pro, যেখানে 9X-এ আমরা পেয়ে যাবো কিরিন 710A প্রসেসর, অন্যদিকে 9X Pro-তে আমরা পেয়ে যাবো কিরিন 810 প্রসেসর। এখানে 9X-এর দাম আন্দাজ করা যাচ্ছে যে হতে পারে অ্যারাউন্ড 10,000 টাকার কাছাকাছি, এবং প্রাইস হতে পারে 9X Pro-র অ্যারাউন্ড 15,000 টাকার কাছাকাছি। বন্ধুরা, এই স্মার্টফোনগুলি লঞ্চ হতে চলেছে ডিসেম্বর 2019। এর মধ্যে কোন স্মার্টফোনটি তোমাদের কাছে বেশি এক্সাইটিং মনে হচ্ছে নিচের কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরবর্তী একটি নতুন এবং মজার টেক ভিডিওতে। তত সময় পর্যন্ত সাইয়োনারা, ভালো থেকো।